নমস্কার বন্ধুরা এখন ভোটার কার্ডে আধারের লিঙ্কটা খুব জরুরি হয়ে পড়েছে অথচ তার জন্য ব্যাংক বা বিডিও অফিসে গিয়ে লাইন দেওয়াটা খুবই সময় সাপেক্ষ ব্যাপার প্রত্যেকের বাড়িতে এখনকার দিনে স্মার্টফোন রয়েছে তাই আমরা বাড়িতে বসেই ফোনের সাহায্যে এটা করতে পারি চলুন কিভাবে করতে হবে তার পদ্ধতিটা জেনে নিই এটা আমরা দুটো পদ্ধতি অবলম্বন করে করতে পারি এই প্রথম ভিডিওতে আমি আমার প্রথম পদ্ধতিটা জানিয়ে দিলাম আমরা আমাদের নেক্সট ভিডিওতে সেকেন্ড পদ্ধতিটা জানাবো তো প্রথমে আমরা এনভিএসপি এটা লগ করলাম ডট ইন দিয়ে লগ করার পর আমরা রেজিস্টার করব এনভিএসপি ওয়েবসাইটে আসার পর আমরা লগ বা রেজিস্টার অপশানে যাব এরপর আপনি যদি আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে আপনি সেই অ্যাকাউন্টটা এখানে টাইপ করবেন আর যদি আপনি নতুন ইউজার্স হন তাহলে নতুন করে রেজিস্টার করবেন অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আমরা প্রথমে প্রথমে আমাদের মোবাইল নাম্বারটা দেব আপনি চেষ্টা করবেন যেই ফোন আপনি ইউজ করছেন তাতে যেই সিম পরানো আছে সেই নাম্বারটা দেওয়ার ফোন নাম্বার রেজিস্টার করার পর আপনি এখানে ক্যাপচা যেটি রয়েছে যে সংখ্যা যাই আসবে আপনি সেটা দেখে দেখে টাইপ করবেন আমি এখানে আমার ক্যাপচা নম্বরটি টাইপ করছি দিয়ে সেন্ট ওটিপিতে দিলাম সেন্ট ওপি ওটিপি দিলে আপনার যে ফোন নাম্বারটি রয়েছে তাতে একটি পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটি এখানে অপশানে দিতে হবে আমি এখানে আমার ওটিপিটা দিয়েছি ওটিপিটা দিয়ে আমি ভেরিফাই করলাম ভেরিফাই অপশানে ক্লিক করলে ভেরিফাই হয়ে গেলো এরপর আমি এখানে অপশান কয়েকটি এসেছে সেখানে এপিক নাম্বার দেব এপিক নাম্বার বলতে আপনার ভোটার আইডিতে যে নাম্বারটি আছে আপনি সেখানে এটি টাইপ করবেন আমি আমার এপিক নাম্বারটি দিয়ে দিয়েছি আপনার যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে আপনি আপনার ইমেল আইডিটা এখানে দেবেন দেন আপনি আপনার একটা পাসওয়ার্ড ইউজ করবেন পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এবং পাসওয়ার্ডটিতে কয়েকটি ক্রাইটেরিয়া আছে যেটা অবশ্যই মনে রাখবেন সেটা যেন এটি কমপক্ষে ছটি ক্যারেক্টারের হয় যেটাতে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং কমপক্ষে একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে থাকে স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার হ্যাশ কিংবা পার্সেন্টেজ এই চিহ্নগুলির কোনো একটি যাতে থাকে এবং অবশ্যই মনে রাখবেন এটা যেন ছটি ক্যারেক্টারের হয় আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার করলাম আমার ফোন নাম্বারটা যেহেতু যেহেতু অলরেডি রেজিস্টার করা হয়ে আছে তাই এখানে দেখালো যে অলরেডি রেজিস্টার আপনার ক্ষেত্রে সেটি হবে না আপনার ক্ষেত্রে এখানে নাম্বারটি দেখাবে আপনি সেখান থেকে লগ ইন অপশানে যাবেন রেজিস্টার হয়ে যাওয়ার পর এবার আপনি লগ ইন করার জন্যে আপনার এখানে এপিক নাম্বারটা দেবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা একটু আগে ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন পাসওয়ার্ড টাইপ করার পর এখানে একটি ক্যাপচা নাম্বার আসবে ক্যাপচা নাম্বারতে আপনি টাইপ করবেন আমি পাসওয়ার্ডটি আমার দিচ্ছি এবার আমার ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে দিলাম এবার আমি লগ করলাম লগ ইন করার পর আমরা এরকম একটা পেজ পাবো যেখানে আমরা নতুন কেউ ভোটার আইডি করতে গেলে সে এখানে অ্যাপ্লাই করতে পারবে কেউ যদি অন্য জায়গায় চলে যায় সেও অ্যাপ্লাই করতে পারবে কেউ কারেকশান করতে চাইলে তার পার্সোনাল ডিটেলস কিংবা যদি কেউ তার ফ্যামিলি থেকে ভোটার আইডি মানে বাদ দিতে চায় মানে যদি কেউ মারাটা মারা যায় তাকে বাদ দেওয়ার জন্য সে এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপর আমরা যে অপশানে যাব আধার লিঙ্ক করার জন্যে সেটার জন্যে যাব যে ইলেকট্রলস ভেরিফিকেশান প্রোগ্রামে ওখানে গিয়ে আমরা ক্লিক করব সেখান থেকে আমরা অপশানে যাব ভেরিফাই সেলফ ডিটেলস এই অপশানে আমরা ক্লিক করব ভেরিফাই অপশানে গেলে ক্লিক করার পর আমরা আমাদের পার্সোনাল ডিটেলস যেটা দেবো সেটা দেখতে পাবো ডিটেলসটা এখানে আমি আমার ভেরি আমার লগ ইন করার পর আমি যেই ডিটেলসটা দেখতে চাই সেটা আমি পেয়ে গেছি আমি পুরোটা ভেরিফাই করে নিলাম সব কিছু ঠিক আছে কি না এরপর আমরা মাই ডিটেলসটা ভেরিফাই করতে টোটাল যে ডিটেলস সেটা চলে আসছে আমার পিসি এসি পার্ট নাম রিলেটিভ নাম রিলেশান টাইপ ডেট অফ বার্থ এজ জেন্ডার এবং ফটো সব কিছুই এরপর আমরা ইনফরমেশান ডিসপ্লেটা ঠিক আছে কি না সেটা দেখে নেব আমার সব কিছু যদি ঠিকঠাক থাকে নাম বয়সেস আমরা আধার লিঙ্ক করার জন্য প্রথম অপশানে যাব প্রথম অপশান যেটা ইনফরমেশান ডিসপ্লে অ্যাবোভ ইজ কারেক্ট আর যদি কোনো কিছু ভুল থাকে যদি আমরা সেটা কারেক্ট করতে চাই তার জন্যে আমরা সেকেন্ড অপশানে যাব যে ইনফরমেশান ডিসপ্লে অ্যাবভ নিডস কারেকশান মানে আমরা সেটা কারেকশন করার জন্য সেকেন্ড অপশানে যাব অথচ সেখান থেকে আমরা যাব আপলোড ডকুমেন্টসের আধার কার্ড টাইপ অফ যে ডকুমেন্টস আছে আধার কার্ড অপশানে আধার কার্ড অপশানে আধার নাম্বার যেটা আমাদের রয়েছে সেই আধার নাম্বারটা টাইপ করতে হবে এখানে আমি আমার আধার নাম্বারটা টাইপ করব আচ্ছা আধার নাম্বার দেওয়ার পর আমরা এই চুজ ফাইল অপশানে আধার কার্ডে যে একটি ফটো তুলে সেই ফটোটি আপলোড আপলোড করবো আধার কার্ডের ফটোটা এখানে চুজ করার পর আমরা সাবমিট অপশানে যাবো সাবমিট সাবমিট অপশান ক্লিক করব ফটোটা সাবমিট হতে একটু টাইম লাগবে তো সাবমিট আপনার ফটোটা সাবমিট হয়ে গেলে সাবমিটেড অপশন এলে আপনার ভোটারের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে